বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে চুক্তিবদ্ধ হলেন ব্যান্ড জগতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্র স্বাক্ষর করেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে আসন্ন চাঁদ রাতে বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে জেমসের একক গান। প্রকাশিত এই গানের মধ্য দিয়ে প্রায় এক যুগ পর মৌলিক গান নিয়ে ফিরছেন জেমস, যা শ্রোতাদের 80 দশকের স্মৃতি মনে করিয়ে দেবে। জনপ্রিয় শিল্পী বলেন, গান গাইবার স্বাধীনতা একজন শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, যা বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম তাকে পূর্ণভাবে দিয়েছে। কয়েকটি গান প্রকাশ হবার পর আসবে অ্যালবাম, এমন ঘোষণাও দেন গানের গুরু জেমস।